বাড়িতে বসেই কি করে তোমরা হ্যান্ড পেইন্টিং করতে পারবে সেটাই আজকে দেখাবো এর জন্য লাগছে আমাদের প্রথমেই যে কোনো অ্যাক্রেলিক কালার আমি এখানে নিয়ে নিয়েছি ক্যামেলের গোল্ডেন অ্যাক্রেলিক কালার যে কোনো মেটালিক অ্যাক্রেলিক কালারই কিন্তু পাউডার হিসেবেও পাওয়া যায় আবার লিকুইড হিসেবেও পাওয়া যায় তো আমি এখানে লিকুইডটাই ব্যবহার করব। আর এই কালারটা যেন পাঞ্জাবিতে অনেক দিন ধরে লং লাস্টিং হয় তার জন্য কিন্তু তোমাদের কালার মিডিয়াম ওয়ান বা কালার মিডিয়াম টু তোমাদের এটার মধ্যে মিক্স করে নিয়ে ডিজাইনটা করতে হবে আর এখানে নিয়ে নিয়েছি ক্যামেলের ট্রিপল জিরো একটা তুলি রাফভাবে দাগিয়ে নেবার জন্য কিন্তু তোমরা এই স্কেল বা পেন্সিলগুলো ইউজ করতে পারো যে ডিজাইনটা করবে সেটা আগে থেকেই দাগিয়ে নিয়ে তারপরেই তোমরা রঙের মধ্যে কালার মিডিয়াম মিক্স করে নিয়ে তারপর কিন্তু তোমাদের এরকমভাবে ডিজাইনটা করতে হবে অনেকেই জিজ্ঞাসা করো যে পাঞ্জাবি পেন্টিংয়ের জন্য কোন কালারগুলো ব্যবহার করতে হয় তোমরা যে কোনো ব্র্যান্ডেরই অ্যাক্রেলিক কালারগুলো কিন্তু নিতে পারো আর কালারটার মধ্যে কিন্তু তোমাদেরকে কালার মিডিয়াম মিক্স করে নিয়ে যে কোনো ডিজাইন বা যে কোনো কল কলকার্ট করতে হবে কেননা যদি তোমরা কালার মিডিয়াম না মিক্স করো তাহলে কিন্তু পাঞ্জাবিটা ধোয়ার পর কালারটা উঠে যেতে পারে অথবা অনেক দিন ধরে পাঞ্জাবিতে কালারটা লং লাস্টিং করার জন্যই কিন্তু তোমাদেরকে এই কালার মিডিয়ামটা ব্যবহার করতে হবে তুলির জন্য তোমরা ডাবল বা ট্রিপল জিরো বা জিরো যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু নিতে পারো যে যেটার মধ্যে কমফোর্টেবল ডিজাইনটা করতে পারবে সেই অনুযায়ী তোমরা কিন্তু এই তুলিগুলো নিতে পারো সিনথেটিকও নিতে পারো লোমের তুলিও নিতে পারো দুটোই খুবই ভালো হয় পাঞ্জাবে পেন্টিংয়ের সময় পাঞ্জাবের পেছনের দিকে যেন রঙটা না ভরে যায় তার জন্য কিন্তু তোমরা পাঞ্জাবিটার ভেতরে প্লাস্টিকের যে এক্সাম বোর্ডগুলো হয় সেগুলো দিতে পারো অথবা পাঞ্জাবির সাথে কিছু মোটা ধরনের কাগজ প্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু চলে আসে সেই কাগজগুলোও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো যাতে পাঞ্জাবিটার পেছনের দিকে রংটা না ভরে যায় ডিজাইন করতে গিয়ে কালারের সাথে কিন্তু তোমরা কখনোই জল মিক্স করবে না তোমরা কালার মিডিয়াম ওয়ান বা টু যেটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করবে কালার মিডিয়াম ওয়ান একটু পাতলা ধরনের হয় আর কালার মিডিয়াম টুটা একটু গাঢ় হয় যে অ্যাক্রেলিক কালারগুলো একটু পাতলা রয়েছে সেটার মধ্যে তোমরা কালার মিডিয়াম টুটা যতটুকু পরিমাণে তোমাদের দরকার সেই অনুযায়ী তোমরা মিক্স করবে আর কালার মিডিয়াম ওয়ানটা গাঢ় ধরনের যে অ্যাক্রোলিক কালারগুলো হয় সেটার মধ্যে কিন্তু মিক্স করে নিয়ে তোমরা পাতলা করবে তারপর তোমাদের পাঞ্জাবি পেন্টিংটা যখন হয়ে যাবে তখন তোমরা হাওয়াতেই সেটা শুকিয়ে নেবে অথবা হালকা রোদেও তোমরা কিন্তু দিতে পারো শীতকালের দিকে কিন্তু তেমন রোদ থাকে না তাই তোমরা কিন্তু হালকা রোদেও পাঞ্জাবিটাকে শুকিয়ে নিতে পারো কিন্তু গরমকালে রোদে দেবার দরকার পড়ে না কেননা হাওয়া বাতাসেই কিন্তু পাঞ্জাবিটা শুকিয়ে যাবে পাঞ্জাবিটাকে শক্ত করে আটকে রাখার জন্য তোমরা কিন্তু কাপড় শুকনোর ক্লিপগুলো ব্যবহার করতে পারো তোমরা যখন পাঞ্জাবি পেন্টিং করবে তখন কিন্তু চাইলেই তোমরা পাঞ্জাবিটাকে ধুয়ে আয়রন করে তারপর কিন্তু এরকম ডিজাইনগুলো করতে পারো অথবা না ধুয়েও করতে পারো আমাদের হাতে যদি সময় থাকে তোমরা ধুয়ে করো অথবা সময় না থাকলে তোমরা না ধুয়েও কিন্তু করতে পারো যারা একদমই নতুন এই ধরনের কাজগুলো শুরু করতে চাইছ তাদেরকে বলবো তোমরা কিন্তু প্রথমে এই কলকা আর্টগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে তারপরেই এই কাজটা কিন্তু তোমরা শুরু করো কেননা ভালোভাবে যদি প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু তোমাদেরই খুবই অসুবিধা হবে অনেকেই জিজ্ঞাসা করতে কিভাবে পেন্টিং করতে হয় তাই তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই দেখে জানিও কীরকম লাগলো আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কীরকম ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই জানিও যারা পাঞ্জাবি পেন্টিং করতে চাইছো কোনো অসুবিধা হচ্ছে করতে তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার চ্যানেল ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর যারা এরকম ধরনের পাঞ্জাবি কিনতে চাইছো তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো জানি না তোমাদের কতটুকু কি বোঝাতে পেরেছি অনেক দিন ধরেই তোমরা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো কি করে করতে হয় পাঞ্জাবি পেন্টিং তাই আমি তোমাদের কাছে ফুল টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি যতটুকু বোঝানো সম্ভব বুঝিয়েছি তোমরা অবশ্যই জানিও তোমরা কতটুকু বুঝলে বা না বুঝলে বা আরও কি ধরনের ভিডিও দিলে তোমরা এগুলো বুঝতে পারবে অবশ্যই জানিও আর পেন্টিংটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও